আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ভোলার বোরহানউদ্দিনে পরিস্থিতি থামথামে পুলিশের মামলায় আসামি 5000 জেলার এসপি ও ওসিদের প্রত্যাহার চায় বিক্ষোভ ধরা কাল সারা দেশে বিক্ষোভের ডাক হেফাজতের ভোলার ঘটনার তদন্ত চলছে শাস্তি হবে দোষীদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের অনুমতি দান ভোলার ঘটনায় দুঃখ প্রকাশ না করে সাফাই গাইছে সরকার ও প্রশাসন প্রতিবাদকারীদের হুমকি ধামকি দিচ্ছেন প্রধানমন্ত্রী অভিযোগ খন্দকার মোশাররফের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোলার বোরহানউদ্দিনে পুলিশ জনতা সংঘর্ষের ঘটনায় এলাকার পরিস্থিতি এখনও থমথমে এই ঘটনায় দুটি মামলা হয়েছে এক মামলায় অজ্ঞাত 5000 জনকে আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে পুরো এলাকায় এদিকে জেলা থেকে এসপি ও ওসিদের প্রত্যাহার সহ 6 দফা দাবি জানিয়েছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে কেন্দ্র করে রবিবার ভোলার বোরহানউদ্দিন ঈদগাহ ময়দানে পুলিশ জনতার ব্যাপক সংঘর্ষ হয় এ ঘটনায় নিহত হন 4 জন সোমবার সকাল থেকে থমথমে এলাকার পরিবেশ জেলা স্কুল মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে তাতে অনুমতি দেয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আজকে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বলবৎ সোমবার ভোর থেকেই জেলা শহরে বিজিবি র‍্যাব ও পুলিশের টহল অব্যাহত রয়েছে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ গতকালের ঘটনায় মামলা হয়েছে এবং আগের যে ঘটনা সেটিতে মামলা হয়েছে দুটো ঘটনায় দুটো মামলা হয়েছে দাবিগুলো যে ডিপার্টমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ সেই দাবিগুলো তারা বিবেচনা করবে এবং যৌক্তিক হলে অবশেষে সমাবেশের অনুমতি না পাওয়ায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবি জানান নেতারা ঘোষণা দেয়া হয় মঙ্গলবার কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদে বিক্ষোভ সমাবেশের ভোলা জেলা পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলি বর্ষণকারীকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কর্মসূচি ঘোষণা করেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল বাদ জোহর সারা বাংলাদেশে জেলাওয়ারি বিক্ষোভ সমাবেশ হবে মিছিল হবে অন্যদিকে ভোলায় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে ওলামা মাশায়েক ও তৌহিদি জনতা মাগুরায় বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাভিশন নিউজ ডেস্ক ভোলার ঘটনা তদন্ত করা হচ্ছে দোষীদের শাস্তির আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এদিকে কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলকে দেখা করার অনুমতি দিয়েছে সরকার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ঐক্যফ্রন্টের সিনিয়র নেতা ও জেএসডি সভাপতি আসাম আব্দুর রব ঐক্যফ্রন্ট নেতারা জানান বেগম জিয়ার সাথে দেখা করার দিনক্ষণ এখনও ঠিক হয়নি পরে মন্ত্রণালয় থেকে জানানো হবে এ ব্যাপারে আইজিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে ঐক্যফ্রন্ট নেতারা প্রতিনিধি দল হিসেবে অথবা ব্যক্তিগতভাবে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে পারবেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান জেল কোড অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে নির্দেশ দেওয়া হবে আইজি প্রেজেন্টকে ভোলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন আত্মরক্ষার জন্যই পুলিশ গুলি চালিয়েছে 4 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি কেউ কর্তব্য অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ ভোলায় সহিংসতার ঘটনায় সরকার ও প্রশাসন দুঃখ প্রকাশ না করে হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইছে আর প্রতিবাদকারীদের হুমকি ধামকি দিচ্ছেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর মোশাররফ এসব কথা বলেন তিনি জানান জনগণ ঐক্যবদ্ধ হলে ক্ষমতা হারানোর ভয়ে কাতর
সরকার মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভোলার বোরহানউদ্দিনে ঈদগাহ মাঠে জড়ো হওয়া মানুষের প্রতিবাদের ভাষা শোনেনি প্রশাসন, উল্টো উন্মত্ত হয়ে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ। ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চায় বিএনপি। ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ এবং জেলা সদরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। যে কোনো ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য করলে মানুষের বিক্ষুব্ধ হয়ে ওঠা নূতন কিছু নয়। স্থানীয় প্রশাসন সুকৌশলে ভোলার মানুষের প্রতিবাদটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছে। অথচ আপনারা ভোলা হত্যাকাণ্ডের পর সরকার ও প্রশাসনের বক্তব্য এবং মন্তব্য শুনলে অনুধাবন করতে পারবেন তারা দুঃখ প্রকাশ না করে হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেছে। আর প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ ভাষায় প্রতিবাদকারীদের হুমকি ধমকি দিচ্ছেন। ফরিদপুর বিভাগ হলে পৌরসভাকে আলাদা সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ নামে দুটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া সিলেটের বিশ্বনাথকে পৌরসভা ও নতুন সাতটি থানা করা হবে। নতুন থানাগুলোর মধ্যে রয়েছে নোয়াখালীর ভাষানচর, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া, চুয়াডাঙ্গার দর্শনা, কক্সবাজারের ঈদগাঁও ও ঠাকুরগাঁওয়ের বুল্লি থানা। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এখন থেকে বিভাগ ছাড়া সিটি কর্পোরেশন না করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এ সময় আজারবাইজানের সাথে সইয়ের লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তির খসড়ারও অনুমোদন দেওয়া হয়। তীব্র রূপ নিয়েছে ঝিনাইদহ গড়াই নদীর ভাঙন। সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত অনেক পরিবার। বছরের পর বছর এই অবস্থা চললেও ভাঙন রোধে শুধু আশ্বাসই মিলছে নদীপাড়ের মানুষের। কার্যকর কোনো পদক্ষেপ দেখেননি তারা। আসিফ ইকবাল মাখনের রিপোর্ট। নদী গিলেছে ঝিনাইদহের শৈলকুপার বড়লিয়া গ্রামের রাশিদা বেগমের সহায় সম্বল। ভাঙনের তোড়ে কোনো রকমে আশ্রয় জুটেছে পাশের একটুখানি জায়গায়, তাও হুমকির মুখে। সবই নদীতে চলে গেছে, এবার সামান্য একটা ভিটা ছিল সেটাও চলে গেছে। ভাঙনের এমন চিত্র উপজেলার কৃষ্ণনগর, নলখোলা সহ বেশ কয়েকটি গ্রামের। প্রতিবছরই ভাঙছে নদী, রাতারাতি নিঃসহায় নদীপাড়ের হতভাগ্যরা। তাদের অভিযোগ, ভোট এলেই আশ্বাস মেলে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার, তারপর আর কেউ খোঁজ নেয় না। সরকার আমার জানে মেরে দিবি, না তো আমার একটা ব্যবস্থা করবি। বাড়ি ঘর দর সব ভেঙে চলে গেলাম, ধান কিভাবে হন বাস কর। ভাত যারা পেট ভরে খায় তারা গরিবের মারামে চোখ করে না। ভোটের সময় আলে খুব মজা লাগে, ভোট দাও ভোট দাও। আর এখন শুনেছি তো ঠিকই, নদী ভাঙানোর জন্য অনেক টাকা পয়সা আছে। এই যে খাজুর গাছটা দেখতেছেন, এই খাজুর গাছের একটা বাড়ি ছিল, ওই পাশে আরো দুটি তিনটি বাড়ি ছিল, তারা সাত আট দিনের ভিতরে এই বাড়িগুলো ভেঙে চলে গেছে। এরপরে ভাঙন আরো দ্বিগুণ বাড়বি, পানি যত কমবি নদীর পানি হেনতে মাটি ধুয়ে চলে গেছে, ভোগলাতে মাটি চলে গেছে, আন খালি বসে ভেঙে চলে যাবে। পরপর নির্বাচিত আমাদের এমপি হইলো, সে এমপি ভুল করেও এই গ্রামে দেখতে আসে না। তাহলে সে আমার কত সৌভাগ্য এমপি যে সে আমাদের এলাকায় মানুষ মরে গেলেও টাকা দেখতে আসে না। 2014 ও 2015 সালে দুদফায় 1.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। বড় ধরনের প্রকল্প আনতেই এমন ছোট কাজ করা হয়েছিল বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। জনগণ মনে করতেছে যে আমরা টাকা মেরে খাচ্ছি, কিন্তু আসলে এইটার উদ্দেশ্যটা হচ্ছে যে বড় যে প্রকল্প সেইটা আনার জন্য এই টেম্পোরারি বাটটা বাতের ব্যবস্থা পানি উন্নয়ন করছিল, যাতে তারা উপরে দেখাইতে পারে যে আমরা চেষ্টা করছি কিন্তু এইটা দিয়ে সম্ভব না এই ভাঙন রোধ করা। ভাঙন প্রতিরোধে চলতি বছরের জুলাইতে 242 কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ স্থায়ীভাবে ব্লকের কাজ করার জন্য আমরা প্রকল্পটি সাবমিট করছি, কিন্তু এই প্রকল্পটি বর্তমানে আটকে আছে। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে এটা করতে হবে গোড়ার উৎসমুখ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, কিন্তু আমরা শুধু জেনেদার পরিশ্রম করছি বিধে এটা এখনও আটকে আছে, এবং এই প্রকল্পটি পাস হলেই আমরা এই গোড়ায় স্থায়ী ভাঙন প্রতিরোধ করতে পারব। গড়াই নদী ঝিনাইদহের শৈলকুপা অংশে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত। 1990 সালের পর থেকে ভাঙনে বিলীন হয়েছে প্রায় 3,500 বিঘা জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তা বিক্রি ও শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরইমধ্যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম সোমবারে রায় দেন। কারাদণ্ডের সাথে বিএনপির সংসদ সদস্যকে 50 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এরপর আদালতে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সংসদ সদস্যকে সাজা পরোয়ানা দিয়ে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়। জোট সরকারের সময় 2005 সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্তভাবে ক্রয় করে তা বিক্রির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই অভিযোগে 2007 সালের 7 মার্চ তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ময়মনসিংহে একটি লাগেজের ভেতর থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামে পুকুরে পাওয়া গেছে অজ্ঞাত ব্যক্তির কাটা পা। ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের কাছে ফেলে যাওয়া লাগেজের ভেতর থেকে মাথা ও হাত পা বিহীন যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় রবিবার সকাল থেকে সারাদিন লাল রঙের লাগেজটি পড়ে থাকতে দেখে বোমা সন্দেহে ঘিরে রাখা হয়। সোমবার সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে লাগেজ থেকে হাত পা বিহীন দ্বিখণ্ডিত যুবকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি লাগেজের ভেতরে রেখে ফেলে গেছে দুর্বৃত্তরা। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে একটি বাড়ির পুকুরের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শরীরের বাকি অংশ পাওয়া যায়নি, এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। অন্যদিকে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে জয়নাল আবেদী নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ সময়েও মাদারীপুরে থেমে নেই মা ইলিশ নিধন। প্রশাসনের অভিযানের মধ্যেই কৌশল পাল্টে তৎপর ইলিশ শিকারীরা। মাদারীপুর থেকে ফরিদউদ্দিন মুক্তি রিপোর্ট। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাদারীপুরে ইলিশ ধরা হচ্ছে পদ্মা জুড়ে। লোকচক্ষু আড়াল করতে ট্রলারগুলোতে কোনো বাতি ব্যবহার করছে না অসাধু জেলেরা। ইলিশ ধরার নিষেধাজ্ঞার মাঝে এভাবেই নতুন কৌশলে ইলিশ নিধন চলছে মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সিগঞ্জের লোহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুর অংশের পদ্মা নদীতে। আর এই মাছ চরে রেখেই মুঠোফোনের মাধ্যমে নদীপাড়ের প্রত্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। আমরা গেছি আর কি, কালকে নামছি, কালকে রাত্রে নামছি, আজকে গ্রাসন যাই তো বেসলাম, ধরলাম না বেসলাম না। কই বেসতে মাছগুলা? মাছ আর কি গ্রামে লোহজং পয়েন্ট এবং শিবচরে সদরপুরে জেলেদের সংখ্যা এবং ট্রলার সংখ্যা খুবই বেশি। ইলিশ ধরার নতুন কৌশলে বিস্মিত মৎস্য কর্মকর্তারা। 80% মা মাছ বা ইলিশ ডিম ছাড়তে পেরেছিল, আরো বেশি ছাড়তে পারে তার জন্য আমরা কাজ করছি। আমরা সাধারণ মানুষ যাতে ইলিশ মাছ যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ছে মাছ বোঝায় একের পর এক নৌকা। জেলেদের প্রতিটি জালেই পাওয়া যায় মা ও জাটকা ইলিশ। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে প্রায় 100 জেলের। জেলেকে আটক করেছি, ইলিশ মাছ জব্দ করেছি আমরা, সাথে হচ্ছে যে জাল যেগুলো ছিল সেগুলো জব্দ করেছি, এবং মাছ ধরার জন্য যে ব্যবহৃত নৌকা সেই নৌকা আমরা কিছু কিছু নৌকা আমরা পানিতে ডুবিয়ে দিয়েছি। আসলে এখানে মাছ ধরার যে একটা যজ্ঞ সেটাকে আসলে কোনো মতেই কন্ট্রোলে আনা যাচ্ছিল না। পদ্মা নদীতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমরা 9 তারিখ থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকেও আমরা সারা রাত অভিযান করে এবং আজকে সারাদিন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে 21 জনকে বিভিন্ন মেয়াদে আমরা সাজা প্রদান করেছি। মা ইলিশ সংরক্ষণে 9 থেকে 30 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরায় রয়েছে সরকারের নিষেধাজ্ঞা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে সিটি সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। কোনো ঘোষণা ছাড়াই মহানগরীতে সিটি সার্ভিসের বাস চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যাতায়াতে সমস্যা তৈরি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। গণপরিবহনের অরাজকতা দেখার কেউ নেই বলে অভিমত তাদের। কর্মস্থলে যেতে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে যেতে হয়েছে অনেককে। রবিবার নগরীর 10 নম্বর রোডে ফিটনেসবিহীন বাস চালানোর দায়ে ওই বাসের মালিক মনির হোসেনকে 15 দিনের এবং চালক শামীম উদ্দিন ও হেলপার আলমগীরকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল 6:40 উপজেলা পরিষদ কমপ্লেক্সের তৃতীয় তলায় আগুনের ধোঁয়া দেখতে পায় নাইট গার্ড। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে গাজীপুরের কোনাবাড়ির কেয়া স্পিনিং নামের একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নেভায়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল 9:00 কলা বিভাগের এ ইউনিটের গ্রুপ 1-এর পরীক্ষার মাধ্যমে দুদিনের এই ভর্তি পরীক্ষা শুরু হয়। 3টি ইউনিটের অধীনে 4,713টি আসনের বিপরীতে এবার 78,090 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। সকালে চুনারু ঘাট বাজারে এ মানববন্ধনে ধর্ষক শফিকুল ইসলামের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বক্তারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর গ্রামের মসজিদের ইমাম আবুল কালাম আজাদকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত গাইবান্ধা পলাশবাড়ি মহাসড়কে টুটিয়া পুকুর এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। আসামিদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় থেকে বাঙ্গালের মোড় পর্যন্ত সড়কের দুই ধারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান পরিচালনা করছেন। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন জেলার সব সড়কে পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলে জানা গেছে। এ সময় সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের পৌরসভার 8 নম্বর ওয়ার্ড যুবলীগের অফিস, ইটাগাছা ভিআইপি ট্রাক স্ট্যান্ড সহ 150+ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। জামালপুর শহরের বামুনপাড়ায় এক নিরীহ কৃষক পরিবারের জবর দখল হওয়া বসতবাড়ি ফেরতের দাবিতে অনশন করেছে পরিবারটি। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কৃষক নুরুল ইসলামের পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অনশন করেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ বসতবাড়ি উদ্ধার সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে তারা অনশন ভঙ্গ করেন। অপরদিকে দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমমনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিজন কুমার চন্দ জানান, কৃষক নুরুল ইসলামের পরিবারের অভিযোগ সঠিক নয়। ক্রয়সূত্রে বামুনপাড়ার তীর্থ চন্দ্রা মৌজার 15% জমির মালিক সমমনা সমবায় সমিতির বলে জানান তিনি। কুমিল্লা চৌদ্দগ্রামে বীরঙ্গনা আফিয়া খাতুন সহ প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন 299টি হতদরিদ্র পরিবার। এর মাধ্যমে ওই পরিবারগুলোর প্রায় 2000 মানুষের মাথা গোজার ঠাঁই হলো। নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় গৃহহীনরা। স্থানীয় সাংসদ সাবেক রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক মুজিব এসব ঘর ঘুরে দেখেন এবং উপকারভোগীদেরকে ঘর বুঝিয়ে দেন। সম্পদ ও ফসল রক্ষায় হবিগঞ্জে পালন হয়েছে ইঁদুর নিধন অভিযান 2019। এ উপলক্ষে সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে 3টি স্থান থেকে 19 জন জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। ময়মনসিংহে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে চরিত্রবান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন আনন্দমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। ভোলার বোরহানউদ্দিনে পরিস্থিতি থমথমে, পুলিশের মামলায় আসামি 5000, জেলার এসপি ও ওসিদের প্রত্যাহার চায় বিক্ষুব্ধরা। কাল সারা দেশে বিক্ষোভের ডাক হেফাজতের। ভোলার ঘটনার তদন্ত চলছে, শাস্তি হবে দোষীদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের অনুমতি দান। ভোলার ঘটনায় দুঃখ প্রকাশ না করে সাফাই গাইছে সরকার, প্রশাসন
প্রতিবাদকারীদের হুমকি ধামকি দিচ্ছেন প্রধানমন্ত্রী। অভিযোগ খন্দকার মোশারফের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6:00 রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।